হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইজ, আমি অনেক দিন পরে ভিডিও করতেছি। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা হচ্ছে কি আমার গ্রামের বাড়ির ভিডিও। তো এখানে আমি দেখাবো যে আমার কতগুলো কবুতর আছে এবং কোন কোন কবুতর ডিম পারছে এবং কোন কবুতরের বাচ্চা হয়েছে এবং কোন কবুতর মরছে। তো চলুন শুরু করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মুরগি আছে, মুরগির সাথে কবুতর আছে। তো এখানে একটা মুরগি আছে, অনেক মুরগি আছে, একটা না অনেক মুরগি আছে। এবং আমার কবুতর অনেকগুলো ছিল, 8.5 জোড়া ছিল, কিন্তু একটা কবুতর আছে, ওই কবুতরের নাম সিরাজি কবুতর। ওইটা আপনারা দেখতেছেন যে ওইখানে একটা খাইত আছে কবুতর সিরাজি, ওই কবুতরের ফিমেলটা মরে গেছে। অনেকগুলো কবুতরেরও অসুস্থ হয়েছিল, কিন্তু ওই সিরাজি ফিমেলটা মরে গেছে। তো এখানে আপনারা দেখতেছেন অনেক কবুতর আছে, এখন আছে 8 জোড়া, এই মুহূর্তে 8 জোড়া আছে। 8 জোড়ার মধ্যে 1 জোড়া আছে জালালি কবুতর, আরেকটা হচ্ছে কি সাদা একটা কবুতর, ফুল সাদা 2 জোড়া আছে ওইগুলো না, আরেকটা আছে সাদার মধ্যে একটু কালো, ওই যে আপনারা দেখতেছেন ওই কবুতরটার সাথে ওই জালালি কবুতরটা জোড়া দিছিলাম। ওইটা জোড়া হওয়ার পরে ওইটা ডিম দিছে, দুইটা দুইটা ডিম দেওয়ার পরে 2টা বাচ্চা হয়েছে। তো এই এই দুইজন কবুতর, এই দুই জনই ডিম পারছে প্রথম এই কবুতর আনার পরে। তো এখন বাচ্চা হয়েছে, এখন আমার কাছে 8 জোড়া কবুতর আছে, এর মধ্যে 2 জোড়া দবদবা সাদা কবুতর আছে, 1 জোড়া সিরাজি ছিল কিন্তু একটা মরে গেছে, এর জন্য এই মুহূর্তে 1 পিস সিরাজি আছে, মেল মেল সিরাজি আছে। আর এখানে একটা আপনারা একটা মুরগি দেখতেছেন, এই মুরগির গলার চামড়া নাই, আমি জানি না কেন এই মুরগির কি জানি বলা হয়, এই মুরগিটা অনেক সুন্দর। এখানে দেখতেছেন আপনারা একটা পাকড়া টাইপের মুরগি আছে, আর একটা বড় একটা মুরগ আছে, ওই দেখেন ওই জালালি কবুতরটার পিছনে যে একটা ইয়ে আছে ওইটার সাথেই জোড়া খাইছে। তো ওই যে ওখানে একটা কালো আর একটা গিরবাজ দেখতেছেন, ওই তারাও একটা জোড়া দিয়ে একটা ডিম পারছিল কিন্তু তাদের ডিমটা কাঠবিড়ালি খাই ফেলছে। তো ওই যে ওই সাদা দবদবা জোড়া, 1 জোড়া দেখতেছেন, আরেক জোড়া আছে। তো এই আর তারা এখন খাবার খাইতেছে, এটা সকালে অনেক সকালে। ওই যে আরেক জোড়া সাদা, যে এখানে মুরগিও খাইতেছে কবুতরের সাথে, কিন্তু মুরগি কবুতরে ডিস্টার্ব করে অনেক, বুঝতেছি না কেন, কিন্তু মুরগি কবুতরে ডিস্টার্ব করে কিন্তু ধরতে পারে না। ওই যে ওখানে দেখেন আপনার 1 জোড়া ধবধবা সাদা ওই পাশে আছে, এই পাশে একটা আছে, আর ওই দিকে দেখেন দোলনার কাছে এক এক পিস গিরবাজ আর এক পিস ওই যে কালো একটা কবুতর, ওরা দুজন জোড়া নিছে। এবং এই কবুতরগুলা অনেক সুন্দর কবুতরগুলা, আমার অনেক ভালো লাগে কবুতর। এবং ওরা খায়, ওরা অসুস্থ হয়ে পড়ছিল কিছুদিন আগে, কিন্তু ওই সময় সিরাজি ফিমেলটা মরছে। দেখেন আপনারা অনেক সুন্দর মুরগি কবুতর একসাথে। আমাদের এই বাড়িতে অনেক গাছও আছে, এই দেখেন একটা কবুতর, এই যে জালালি কবুতরটা, এই যে আরেকটা, ওই দেখেন দেখছেন মুরগির কি খেলা, মুরগি সাদা কবুতর জোড়াটা রে মারতেছে, মুরগি মুরগির সাথেও ফাইটিং করে, মুরগি কবুতরের সাথেও ফাইটিং করে। দেখেন ওই যে ওই সাদা 2 জোড়া, ওরা একই বাড়ির, ওরা এর জন্য একসাথে থাকে। এই সাদা জোড়াটা অনেক সুন্দর, ওরা একেবারে অনেক সুন্দরভাবে উড়ে, সব কিছুই সুন্দর ওদের। এই দেখেন এই যে কবুতর, এই যে মুরগির মাঝখানে কবুতর, যেটা মাত্র উড়লো এর একটা বাচ্চা, আর এই যে সাদা কালো যেটা উড়লো এটা আর ওই জালালিটা জোড়া নিয়ে ডিম পারছে। ওদের যখন কিনছিলাম ওদের সাথে একটা বাচ্চাও ছিল, ওই বাচ্চাটা কি হয়েছে জানি না এখনো। ওই দেখেন মুরগি মুরগির সাথে ফাইটিং করতেছে। এই যে তো গাইজ, এখন আপনাদেরকে দেখাবো আমার গাছ গাছালি বাড়িতে, আমাদের গাছ গাছালি দেখতে পারবেন এখন। এই যে এখানে এই সাদা আর কালো কবুতরটা, এই যে সাদা 2 জোড়াটা, ওই যে সিরাজিটা, ওই যে বড়টা। হ্যাঁ চলেন এখন গাছ গাছালি দেখি। এই দেখেন এখানে কিছু টবের মধ্যে কিছু গাছ আছে, বাট ওগুলা ঠিক জাস্ট ডেকোরেশনের, এখান থেকে কিছু ফল বা অন্য কোনো কিছু আসে না। এখন এটা হচ্ছে কি একটা মিনি জঙ্গল, এখানে অনেক কিছু ছিল কিন্তু এখন নাই, এখন জাস্ট এই মিনি জঙ্গলের মধ্যে এই বড় গাছটা আছে, একটা না 2টা না 3টা বড় গাছ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল ফুল ধরছে, এই যে বড়ই,
এটা বুড়ই গাছ হয়তো বা, বুড়ই গাছ, এই যে এটা মিনি জঙ্গল, না মিনি জঙ্গল এখনো আছে। এই যে এখানে একটা গাছ আছে, কি গাছ আমি জানি না, ওই যে ওখানে মুরগির কোপ আছে একটা, এই যে এখানে একটা তেজপাতা বা লিচু গাছ হইতে পারে, দেখেন অনেক সুন্দর। এই যে দেখেন এটা তেজপাতা গাছই মনে হয়, তেজপাতা গাছ আর নাহলে লিচু গাছ হবে। এই যে এখানে আরেকটা আছে, এটাও তেজপাতা বা লিচু গাছ হইতে পারে, যে কোনো একটা। এই যে দেখেন আপনারা ফুলও ধরছে কিছু, এটার মধ্যে ফুল দিছে। এই যে দেখেন অনেক ভালো লাগে গ্রামের বাড়িতে, সব কিছু সব ফ্রেশ, ফ্রেশ এয়ার, ফ্রেশ ব্রিথ। এই যে এখানে অনেক ফুল ধরছে, অনেক ফুল, এগুলো কিন্তু গাছের ফুল, এগুলো ওই ফুল না, এগুলো হয়তো বা তেজপাতাই হবে। হ্যাঁ তেজপাতাই হইতে পারে, তেজপাতা গাছ। ও দেখেন আমাদের বাড়িটা হালকা দেখা যাইতেছে, আপনারা আমাদের সাথেই থাকেন তাহলে নেক্সট ব্লগে আপনারা আমাদের বাড়িটা দেখতে পারবেন, ভালো করে বাড়িটা দেখতে পারবেন। এই যে এটা আমাদের পিছন সাইডের একটা গেট আছে ওখানে, এই যে এ জায়গায় কিছু গাছ আছে, এখানে বেশি কিছু না, এটা জাস্ট মানে নর্মাল কিছু গাছ আছে। এখানে একটা লেবু গাছ আছে, এটা না, এটা মনে হয় পেয়ারা গাছ, হ্যাঁ না এটা লেবু গাছ। এই যে লেবু ধরছে, এই যে লেবু, এই দেখেন সবুজ লেবু অনেক সুন্দর, যে এখানেও লেবু আছে। এই যে এখানে কিছু লেবু আছে, এগুলা ডার্ক একটু, আর যেগুলো পাকছে ওগুলা একটু লাইট গ্রিন, লাইট গ্রিনগুলো এখন খাওয়া যাবে, আর ডার্ক গ্রিনগুলো কিছু দিন রাখতে হবে গাছে। এই যে এখানেও কিছু আছে, এটা এটা লেবু গাছ, লেবু গাছ থেকে লেবু আসে, অনেক আসে মানে অ্যাভারেজই আসে, যতটুকু আসার দরকার ততটুকুই আসে লেবু। এই যে দেখেন, দেখছেন এই যে আরও লেবুর ফুল আসছে, ফুল না এগুলো লেবু, ছোট ছোট লেবু হয়েছে, এগুলো বড় হবে, বড় হয়ে যখন লাইট গ্রিন হবে তখন খাওয়া যাবে। দেখেন আরেকটার আগায় এখনো ফুল লাগানি আছে। তো এই যে এখানে আরেকটা গাছ আছে, এটাও লেবু গাছ, হ্যাঁ এটাও লেবু গাছ, যে লেবু অনেক সুন্দর। আমাদের বাড়িটা পিছনটা অনেক সুন্দর, এখন অনেক শীত আছে এর জন্য প্রত্যেকটা গাছে শিরশির পরে রয়েছে কুয়াশা। এটা প্রত্যেক দিন সকালে এখানে পানি, বৃষ্টির মতন গাছ থেকে পানি পড়ে, এগুলা গাছ থেকে না, বড় বড় গাছ থেকে। তো এই যে এখানে দেখেন, দেখছেন এটা হচ্ছে কি পিছনের ফিল্ড, এখানে মুরগি আসছে কারণ এখন মনে হয় খাওয়া হয়তো বা শেষ। এই যে একটা লেবু, এ দেখেন লেবু, এই যে আরেকটা লেবু, এই দুইটা লেবু পাকছে লাইট গ্রিন, এর জন্য লাইট গ্রিন। এই দেখেন আর এগুলো, এখানে এগুলো ফুল, লেবুর ফুল দেখছেন, এই যে এগুলো সব ফুল, এই যে ফুল, এগুলো লেবুর ফুল গাছ থেকে, এগুলাও আসবে আস্তে আস্তে, এগুলোও আস্তে আস্তে বড় হবে। এই লাইট গ্রিনগুলো যেমন বড় হয়েছে এরকম বড় হবে এগুলো। এই দেখেন, এই যে এখানে আরও ফুল আছে গাছ, এগুলো কিন্তু লেবুর ফুল, এগুলো হচ্ছে কি লেবুর ফুল, এখান থেকেই ফলটা আসে। এটা কিন্তু ওই যে নর্মাল যেই ফুলগুলো ওগুলো না, যেগুলো থেকে গ্রান নিই আমরা ওগুলো না। এই যে লেবু অনেক সুন্দর। তো গাইজ আজকের মতন এখানেই থাক, এ দেখেন আপনারা আরও দুইটা লেবু আছে বড়, আর এই যে এখানে একটা গোল আর একটা একটু চিকন টাইপের। তো গাইজ আজকের মতন এখানেই থাক, আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে, আর আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন, এবং আমার সাবস্ক্রাইবার্স অনেক কমে গেছে তো আপনারা বাড়াই দেন, আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন, সাপোর্ট করবেন, ভালো বেশি বেশি করে সাপোর্ট করবেন,
যাতে আমি অনেক বড় ইউটিউবার হতে পারি। এবং লাইক করেন এবং কমেন্টও করে যান এই ভিডিওটা কেমন লাগছে। তো আজকের মতন এখানেই।